সমাজের প্রত্যেকেই শিক্ষার প্রয়োজন, কিন্তু মেয়েদের শিক্ষার প্রয়োজন আরো বেশি, কারণ তারা মা ছোটবেলা থেকেই শিশু, সে যেভাবে পরিচালনা করে সেইভাবেই সে পরিচালিত হয়। মা যদি শিক্ষিত হয় তাহলে সে সন্তানকে ছোটবেলা থেকে শিক্ষা দিতে পারে, এবং মায়ের কাছে সেই শিক্ষা তাকে অনেকখানি উদ্বুদ্ধ করে। এবং এটাই প্রমাণিত হয়েছে যে যেখানে মেয়েদের মধ্যে শিক্ষার প্রচার বেশি সেখানে কিন্তু জনসংখ্যা কম। আজকে জনসংখ্যা ভারতবর্ষে বিপুলভাবে বেড়ে চলেছে, তার অন্যতম কারণ কিন্তু অশিক্ষা। আজকে সেই জন্য আমাদের দেশের যে উন্নতি তার মূলে রয়েছে জনশিক্ষার, এবং সেই জনশিক্ষার মাধ্যমেই আমরা দেশের স্বাস্থ্য, মানুষকে লেখাপড়া শেখাবার ব্যবস্থা এবং সব কিছু করতে পারবো যদি আমরা মানুষের যে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। দেশকে উন্নতি করব মানুষকে অশিক্ষায় রেখে কোনো দেশে হয়নি, আমাদের দেশেও হবে না, এটা যেন আমরা মনে রাখি। অতএব ভারতবর্ষের ভবিষ্যৎ নির্ভর করছে আমরা কতখানি দ্রুতভাবে আমাদের এই দেশ থেকে নিরক্ষরতাকে দূর করতে পারি। আজকে এখানে আমরা 9টি মেয়ের জীবন দেখতে পাব যারা নিরক্ষরতা থেকে নিজেদের মুক্ত করে কিভাবে স্বাবলম্বী হয়েছেন, তাই আজকে দেখাবেন এই স্বপ্ন সন্ধান। অজানাকে জানবার আগ্রহ সবিতার ছোটবেলা থেকে। সবিতা বর্তমানে বিজ্ঞানের নানা কাহিনী জানবার জন্য জ্ঞান অর্জন করছে, শিক্ষার জন্যই আজ সে এখানে পৌঁছেছে। দিদি, ও দিদি, জানো দিদি, নিতাই দাদির পুকুর পাড়ে না এই নারকেলটা পড়লো। উমা, তাই নাকি?
ওদের কাছে নারকেল কিন্তু খুব মিষ্টি, আমাকেও দিয়েছিল একবার। কিন্তু দিদি, নারকেলটা যখন পুকুরে পড়লো তার আগে আমি পুকুরে ইট ফেলছিলাম, ইটগুলো সব পড়লো, পড়ে ডুবেও গেল। নারকেলটাও তো কম ভারী নয়, তাহলে এটা ভেসে উঠলো কেন দিদি? বাহ, প্রশ্নটা তো বেশ মজার করেছ। তাহলে মন দিয়ে শোনো, এই যে নারকেলটা দেখছো না, এর তো একটা নিজের ওজন আছে, আর এই ওজনটাই হলো মাটির টান। আর তুমি তো নিশ্চয়ই জানো মাটি সব জিনিসকে তার নিজের দিকে টানে। তুমি যে ইটগুলোকে পুকুরে জলে ফেলেছ, সেই ইটগুলোকে পৃথিবী ঠিক একইভাবে তার নিচের দিকে টেনেছে। মাটির টানে নারকোল এবং ইটগুলো যখন একইভাবে পুকুরে জলে পড়ছে, তখন দুটো জিনিসই সমপরিমাণ জলকে ঠেলা দিচ্ছে। কি বুঝতে পারলে তো? হ্যাঁ দিদি, বুঝেছি, ওই কারণেই তো জলে ঢেউ ওঠে। ঠিক ধরেছ। এখন কোনো জিনিসের নিজের ওজন যদি তার সমপরিমাণ জলের চাইতে বেশি হয়, তাহলে সেটা ডুবে যায়, আর যদি কম হয় তাহলে ভেসে থাকে। বুঝলে কিছু? বুঝেছি দিদি। তাহলে এখন আমি আসি, আজই কিন্তু ধারাবাহিক শিক্ষা কেন্দ্রে যাবে। শোনো, তোমাদের আজকে একটা মজার ঘটনা বলি। আজকে দুপুরে সবিতা আমাকে একটা অদ্ভুত সুন্দর প্রশ্ন করেছে। ও বলেছে, ইট যদি জলে পড়া মাত্র ডুবে যায়, তবে নারকেল জলে পড়লে ভেসে ওঠে কেন? তখন আমি অবশ্য ওকে বুঝিয়েছি, ও এখন কতটা বুঝেছে দেখি। সবিতা, তুমি ওদের একটু কারণটা বুঝে বলো তো। নারকোল আর ইট দুটোই জলে পড়লে পরে তার সমপরিমাণ জলকে ঠেলে সরিয়ে দেয়। সেই জিনিসটার ওজন যখন ওই পরিমাণ জলের চেয়ে বেশি হয়, তখন সেটা ডুবে যায়, আর কম হলে সেটা ভেসে ওঠে। আচ্ছা দিদি, কাঠও কি ওই একই কারণে ভেসে ওঠে? হ্যাঁ, ঠিক তাই। কাঠও তার সমান আয়তনের জলের চেয়ে হালকা, এর জন্যই ভেসে থাকে। কি তোমরা সবাই বুঝতে পেরেছো তো? হ্যাঁ দিদি। সত্যি ভাবতে অবাক লাগে না, মাটি কেমন তার সব কিছুকে নিজের দিকে টেনে ধরে রেখেছে, যেন এক অটুট বাঁধনে বেঁধে রেখেছে আমাদের সবাইকে। এর জন্যই মাটিকে মায়ের সাথে তুলনা করা হয়েছে। এই মায়ের টানেই আমরা সবাই পৃথিবীর বুকে দাঁড়িয়ে আছি, গাছপালা পশু পাখি সবাই পৃথিবীর বুকে বেঁচে আছে। আবার আমাদের সবার উপর একটা বাতাসের চাদর ঢেকে রেখেছে আমাদের সবাইকে। মা যেন তার আঁচল দিয়ে আমাদের সবাইকে ঢেকে রেখেছে। মাটি থেকে ধরো প্রায় 30-40 কিংবা 50 কিলোমিটার পর্যন্ত রয়েছে এই বাতাসের চাদর। এই বাতাসের একটা চাপও কিন্তু আমাদের সবার উপরে রয়েছে। দিদি, তাহলে পাখিরা উড়ে বেড়াবে কিভাবে? ওই বাতাসের চাপ কিংবা মাটির টান তো ওদেরও নিচে নামাবে। ওই মাটির টান আর বাতাসের চাপ ওদের ওপরও সমানভাবে কাজ করে। পাখি যেমন উড়ে বেড়ায়, তেমনি তো গাছের ডালেও বসে। হ্যাঁ, পাখির যে দুটো ডানা আছে সেই ডানা দিয়ে তারা হাওয়ায় ভেসে বেড়াতে পারে। তোমরা সবাই উড়োজাহাজ দেখেছো তো? হ্যাঁ জি। আমাদের গ্রামের উপর দিয়ে উড়ে যায় মাঝে মাঝে, সে অনেক উঁচু দিয়ে। এই উড়োজাহাজও ওই পাখির মতো হাওয়া কেটে কেটে উড়ে বেড়ায়। দিদি, ওর মধ্যে কি মানুষ থাকে? থাকে বই কি। এই যে তোমরা কলকাতা যেতে গেলে তো রেলগাড়ি চেপে যাও, হ্যাঁ তেমনি পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্তে পৌঁছে দেয় উড়োজাহাজ। আচ্ছা দিদি, পৃথিবী কি অনেক বড়? সেই সূর্য যেদিক দিয়ে ওঠে আর যেখান দিয়ে নামে, ওই অত বড়? হ্যাঁ, পৃথিবীর আকার অনেক বড়, কিন্তু তার চেয়েও বড় হলো মহাকাশ। সেখানে পৃথিবীকে দেখতে না অনেকটা ছোট্ট বিন্দুর মতো। পৃথিবীর আকার কেমন জানো? পৃথিবী দেখতে অনেকটা কমলা লেবুর মতো, উপরের আর নিচের দিকটা চাপা। এরকমই অনেক গ্রহ নক্ষত্র আর উপগ্রহ নিয়ে তৈরি হয়েছে মহাকাশ। আচ্ছা দিদি, সূর্য সকালবেলায় উঠে আর সন্ধ্যেবেলায় ডুবে যায়, তাহলে সূর্য সারা রাত কোথায় থাকে? কি হয় জানো, আমাদের এই পৃথিবী যেমন একটা গ্রহ, তেমনি আরো 9-9টা গ্রহ আছে, আর এরা সবাই সূর্যের চারপাশে ঘুরপাক খাচ্ছে, আর সূর্য এদের সবাইকে আলো দেয়। ওই 9টা গ্রহেও কি মানুষ আছে? না না, পৃথিবী ছাড়া অন্য গ্রহগুলির মধ্যে কোনো কোনোটা সূর্যের এত কাছে যে সেখানে সব কিছুই জ্বলছে, আর কোনো কোনো গ্রহ এত দূরে যে সেখানে শুধু ঠান্ডা, চারিদিকে শুধু বরফ আর বরফ, মানুষ সেখানে থাকতেই পারবে না। কিন্তু দিদি, লোকে যে বলে চাঁদের মধ্যে এক বুড়ি আছে, সে নাকি চরকা কাটে। তোমরা যাকে চাঁদের বুড়ি বলছো, সেগুলো হলো চাঁদের গায়ে ছড়িয়ে থাকা ছোট বড় কিছু গর্ত, যেগুলোকে পৃথিবী থেকে দেখতে কালো কালো দাগ বলে মনে হয়। আচ্ছা দিদি, চাঁদে কি কেউ গিয়ে দেখেছে যে ওগুলো গর্ত? হ্যাঁ, মানুষ তো অনেকদিন আগেই চাঁদে গেছে। চাঁদের মাটিতে
প্রথম পা রাখে নীল আর্মস্ট্রং নামে একটি লোক। তাহলে চাঁদে যদি মানুষ যেতেই পারে, সেখানে থাকে না কেন? বাঁচবে কি করে? চাঁদে যে হাওয়াই নেই। তোমাদের যে বাতাসের চাপের কথা বললাম, চাঁদে সেই বাতাসের চাপই নেই, সেই জন্য সেখানে বাঁচাও সম্ভব না। এই যে রাতে অন্ধকার হয়, চাঁদ ওঠে, দিনে সূর্য ওঠে, এমন সব জায়গাতে হয়? হ্যাঁ, হবেই তো, কিন্তু একই সময়ে হয় না। আমাদের এখানে যখন দিন, তখন অন্য কোনো জায়গায় রাত হয়। এটা কি করে হয় দিদি? এরও কারণ আছে। পৃথিবী যেমন সূর্যের চারদিকে ঘুরছে, তেমনি নিজেও কিন্তু লাট্টুর মতো অনবরত পাক খাচ্ছে। এর ফলে সূর্যের সামনে যে দেশটা যখন পড়ছে, সেখানে হচ্ছে দিন, আর তার উল্টো দিকে হচ্ছে রাত। ধরো আমাদের এখানে যখন দিন হচ্ছে, তার উল্টো পিঠে আমেরিকা নামের দেশটাই হচ্ছে রাত। দিদি, কোন একটা দেশ নাকি আছে সেখানে সবসময়ই দিন আবার সবসময়ই রাত? না না, সবসময় নয়। নরওয়ে নামের দেশটায় ছমাস দিন থাকে আর ছমাস থাকে রাত। এরও অবশ্য কারণ আছে, কিন্তু তোমরা সবসময় মনে রাখো, সূর্য কিন্তু সবসময় একই জায়গায় দাঁড়িয়ে আছে। আর সূর্য আছে বলেই সমস্ত মানুষ বেঁচে আছে, সমস্ত প্রাণী জগৎ টিকে আছে। এটা কি করে হয় দিদি? ঠিক আছে, তোমাদের সবাইকে একদিন আমি দেখাবো। দেখো দেখো গাছগুলো কেমন অনুভূতি আছে। আর এটা প্রথম কে বলেছিলেন জানো? এই বাংলারই এক বিজ্ঞানী, স্যার জগদীশচন্দ্র বসু। শুধু বললেনই না, নিজে তৈরি করা যন্ত্রের সাহায্যে প্রমাণ করে দেখালেন যে আমরা যেমন কাঁদি, হাসি, খাবার খাই না, গাছগুলো ঠিক একইভাবে বেঁচে থাকে। ওরাও হাসে, ওদেরও কষ্ট হয়। এই যে আমরা নিঃশ্বাস নিই, আমাদের শরীর বাতাস থেকে এভাবে অক্সিজেন নেয়, আর এই অক্সিজেনের যোগান দেয় গাছ। খাবার তৈরির সময় গাছ ক্ষতিকর বাতাস, কার্বন ডাইঅক্সাইডকে নিজে নিয়ে নেয়, আর তার বদলে বাতাসে ছড়িয়ে দেয় অক্সিজেন। লজ্জাবতীলতার গাছ দেখালো, গাছটার এমনি সবকিছুই অন্য সব গাছেদের মতো, কিন্তু দিদি গাছটা যেই ছুঁলো অমনি পাতাগুলো গুটিয়ে গেল। দিদি বলছিল গাছেরও নাকি আমাদের মতন ব্যথা লাগে, দুঃখ হয়। আমরা কি আর সব জানি রে? যেমন ধর গ্রামের পূর্ব দিকে যে ভাঙাচোরা মন্দিরগুলো আছে, গেলে দেখতে পাবি কি সুন্দর সব কারুকাজ। রামায়ণ, মহাভারত, দুর্গ পুজো সব মন্দিরের গায়ে নকশায় আঁকা, অথচ যারা তৈরি করলো আজ আর তাদের কেউ চেনেই না। শুরু করলে আর থামবি না, আমি যাই, আমি গিয়ে ওই ডুমুর গাছটা কেটে দিয়ে আসি, দূরের পাশে বড্ড বাজে লাগে। না গো, ফলন গাছটা কেটো না। দিদি বলছিল গাছেদেরও নাকি আমাদের মতন প্রাণ আছে, আর গাছ আছে বলেই আমরা বেঁচে আছি। না, তোর সঙ্গে আর কথায় পারি না, সব কথারই কারণ খুঁজিস আর মানে খুঁজিস। এই তো সামনের শনিবার গ্রামে বিজ্ঞান মঞ্চের লোকেরা সব আসবে। হ্যাঁ গো, তুমি যাবে তো? তুই বলছিস, তোর মুখের উপরে আমি কখনো না বলি? পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে সারা পশ্চিমবাংলায় আমরা বিজ্ঞান আন্দোলন পরিচালনা করে থাকি। এই আন্দোলন পরিচালনা করতে গিয়ে ধারাবাহিক শিক্ষা কেন্দ্রের যে সমস্ত মানুষরা লেখাপড়া করছেন, তাদের মধ্যে বিজ্ঞান মনস্কতাকে বাড়াবার জন্য আমরা বিভিন্ন জায়গায় বিজ্ঞান মেলা এবং বিজ্ঞান ডেমনস্ট্রেশন, বিজ্ঞান নাটক, বিজ্ঞান গান এইসব পরিচালনা করে থাকি। আমরা দেখেছি
যে চেতনার উন্নয়ন ঘটাতে গেলে এবং বিজ্ঞান মনস্কতাকে বাড়াতে গেলে প্রাত্যহিক জীবনে যে সমস্ত ঘটনা আমরা দেখতে পাই, যেমন পূর্ণিমা অমাবস্যা কী করে হয়, আমরা কী করে চোখ দিয়ে দেখি, আমরা কী করে কান দিয়ে শুনি এবং কীভাবে রেলের ইঞ্জিনগুলো ছুটে চলে যায় অত্যন্ত গতির মধ্যে দিয়ে, এই সমস্তগুলো জানানোর মধ্যে দিয়েই আমরা বিজ্ঞান আন্দোলনকে মানুষের কাছে আরও বেশি বেশি করে নিয়ে যেতে চাই। আমরা মনে করি এই সমস্ত ঘটনাগুলো বেশি করে মানুষ জানতে পারলে তাদের বিজ্ঞান মনস্কতা প্রসারিত হবে এবং বিজ্ঞান মানসিকতা বা কুপমণ্ডুকতা যেগুলো আছে সেগুলি আস্তে আস্তে কেটে যাবে। আমরা এই রকমভাবেই আমরা আমাদের বিজ্ঞান আন্দোলনকে আরও প্রসারিত করে তুলতে চেষ্টা করছি। এখানে একটা মডেলের মাধ্যমে অমাবস্যা এবং পূর্ণিমাকে বোঝানো হয়েছে। এটা আমাদের পৃথিবী, এটা চন্দ্র এবং এদিকে সূর্য। অর্থাৎ যখন পৃথিবী থেকে যদি কেউ চন্দ্রকে দেখে তখন এই পজিশনে আমরা পৃথিবীর চন্দ্রের অন্ধকার দিকটা দেখতে পাবো, অর্থাৎ অমাবস্যা দেখব। আর যখন চন্দ্র ঘুরে এই পজিশনে চলে আসবে তখন সূর্যের আলো যেহেতু এদিক থেকে পড়ছে, তাহলে পৃথিবী থেকে যদি কেউ চন্দ্রকে দেখে তাহলে চন্দ্রের আলোকিত অংশটা দেখতে পাবে, অর্থাৎ পূর্ণিমা দেখব। আচ্ছা, এটা হচ্ছে একটা মডেল যার মাধ্যমে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণকে বোঝানো হয়েছে। এটা পৃথিবী, এটা চন্দ্র এবং এখানে সূর্য। সূর্য চন্দ্র যখন এই পজিশনে থাকবে তখন সূর্য থেকে যদি আলো পৃথিবীতে পড়ে তখন চন্দ্রের ছায়াটা পৃথিবীতে পড়বে, অর্থাৎ সূর্যগ্রহণ হবে। আর যখন এটা এর বিপরীত পজিশনে চলে যাবে তখন সূর্য থেকে আলো পৃথিবীতে পড়বে এবং পরে সেটা চন্দ্রতে পড়বে, অর্থাৎ এক্ষেত্রে চন্দ্রগ্রহণ হবে। আচ্ছা, এটা হচ্ছে ডেভির সেফটি ল্যাম্প, যেটা বিজ্ঞানী হামফ্রি ডেভি আবিষ্কার করেন। কয়লা খনির মধ্যে যখন কেউ প্রবেশ করে তখন সেখানে আলো নিয়ে যাওয়ার প্রয়োজন হয়, কারণ ভেতরটা সম্পূর্ণ অন্ধকার। এবং এই সেফটি ল্যাম্পের একটা কয়লা খনির মধ্যে যে বিষাক্ত গ্যাস এবং দাহ্য গ্যাস, অতি দাহ্য গ্যাস যে পাওয়া যায় তার নাম হচ্ছে মার্স গ্যাস। এবং মার্স গ্যাস খুব স্বল্প তাপমাত্রা পেলেই জ্বলে ওঠে। কিন্তু এই ডেভির সেফটি ল্যাম্পের একটা বিশেষত্ব হচ্ছে চারপাশে তামার তার জ্বালিয়ে দেওয়া আছে কাঁচের চিমনির বদলে। তামা খুবই তাপের সুপরিবাহী, তার ফলে এই ভেতর থেকে যে তাপ উৎপন্ন হচ্ছে সেই তাপটাকে তার জ্বালি তার চারিদিকে ছড়িয়ে দিচ্ছে, ফলে তাপমাত্রা বাইরে বেরোতে পারছে না এবং এর ফলে কোনো বিপদ ঘটা থেকে মুক্তি পাচ্ছে মানুষ। এইটা হচ্ছে বাষ্পচালিত রেল ইঞ্জিন। এখানে একটা পিস্টন আছে, এই বাষ্পই পিস্টনটার উপর চাপ প্রয়োগ করার ফলে এই চাকাটা ঘোরে। এইখানে এর মূল নীতিটা দেখানো হয়েছে, এটা হচ্ছে বাষ্পীয় ইঞ্জিন, এটা হচ্ছে বয়লার, এইখানে জ্বালানি থাকে। এই জ্বালানিটার ফলে জ্বালানি তাপ প্রয়োগ করার ফলে বয়লারের জল বাষ্পীভূত হয়। এই বাষ্প এই নলের মাধ্যমে এইখানে আসে, এইখানে একটা পিস্টন থাকে, এই পিস্টনটা এই নল এই দণ্ডের উপর চাপ প্রয়োগ করে। চাপ প্রয়োগ করার ফলে এটা এরকমভাবে চাপ দেয় যার ফলে চাকাটা এরকমভাবে ঘোরে। এর সাহায্যে রেল ইঞ্জিন চালানো যায় বা অটোমেটিক তাঁত চালানো যায়। এই মডেলটার সাহায্যে আমরা এখানে দেখাচ্ছি যে কীভাবে কোনো ঢেউ বা তরঙ্গ মাধ্যম দিয়ে আস্তে আস্তে এগিয়ে যায়। তো আমরা দেখেছি পুকুরের জলে যদি কোনো ঢিল ফেলি তাহলে পুকুরের জলের উপর দিয়ে একটা ঢেউ সৃষ্টি হয়, সেটা আস্তে আস্তে পাড়ের দিকে এগিয়ে আসে। তাহলে কীভাবে এগোয়? আমরা যে ঢিলটা পুকুরের জলে ফেললাম সঙ্গে সঙ্গে কী হলো না, পুকুরের জলে সেই জলের উপরিতলের কণাগুলো আস্তে আস্তে কাঁপতে শুরু করলো। একটা কোণা ঢিলটা যেই কণাগুলোকে ফার্স্ট থেকে আঘাত করলো সেই কণাটা কাঁপলো, তারপরে তার পাশে কণাটা কাঁপতে থাকে। এইভাবে আস্তে আস্তে কণাগুলো উপর নিচে কাঁপে, যার ফলে ঢেউটা এইভাবে আস্তে আস্তে পাড়ের দিকে এগিয়ে আসে। এবং এই জলের কণাগুলো যেহেতু উপর নিচে কাঁপছে আর ঢেউটা ঠিক তার সঙ্গে লম্বভাবে এগিয়ে আসছে, এরকম তরঙ্গকে বলা হয় বা ঢেউকে বলা হয় অন্য তির্যক তরঙ্গ। আলো এইভাবে এগিয়ে যায় আর শব্দ এগোয় এইরকম তরঙ্গের সৃষ্টিতে, যে কণাগুলো যেভাবে কাঁপছে ঠিক সেই দিকেই এগিয়ে যায় তরঙ্গটা। এটা হচ্ছে নিউটনের বর্ণচাকতি। বিশ্ববিখ্যাত বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন আলোর যৌগিক প্রকৃতি থেকে বোঝাতে গিয়ে এই চাকতিটা আবিষ্কার করেছিলেন। এখানে সাতটি বিভিন্ন বর্ণ আছে, বে, নিয়া, সহ, কলা, এই প্রত্যেকটি বিভিন্ন বর্ণের প্রথম অক্ষরটি যুক্ত হয়ে এই তৈরি করা হয়েছে। এখন এই চাকতিটিকে যদি আমরা ঘোরাই তাহলে দেখতে পাবো এটি একটি সাদা রঙের চাকতিতে পরিণত হল। অর্থাৎ সূর্যের আলো প্রকৃতপক্ষে সাতটি বিভিন্ন বর্ণ এবং সেই সূর্যের আলোটি যখন পৃথিবীর বুকে এসে পৌঁছচ্ছে তখন এই সাতটি বর্ণকে একত্রে আমরা সাদা দেখছি। ইহাই বিশ্ববিখ্যাত বিজ্ঞানী স্যার নিউটন বলতে চেষ্টা করেছিলেন এই চাকতিটির মাধ্যমে। চুম্বক প্রধানত দুই প্রকারের হয়, একটি দণ্ডচুম্বক এবং এটা অশুক্রাকৃতি চুম্বক। চুম্বকের দুটি মেরু, একটি উত্তর মেরু এবং একটি দক্ষিণ মেরু। একটি চুম্বকের উত্তর মেরু অপর চুম্বকের উত্তর মেরুকে বিকর্ষণ করে, কিন্তু এই চুম্বকের উত্তর মেরু অপর চুম্বকের দক্ষিণ মেরুকে আকর্ষণ করে।
এই চুম্বকের চারিদিক পর্যন্ত চুম্বকটি যতটা অংশ পর্যন্ত কাজ করে তাকে বলা হয় চুম্বক ক্ষেত্র। চুম্বক ক্ষেত্রের মধ্যে উপর কতগুলি অনুভূমিক রেখা সৃষ্টি হয়, ওগুলিকে বলা হয় চুম্বক বলরেখা। এই চুম্বক বলরেখাগুলি গঠিত হয়েছে, এগুলি এখান দক্ষিণ থেকে শুরু হয়ে উত্তর পর্যন্ত গেছে এবং উত্তর থেকে শুরু হয়ে দক্ষিণ পর্যন্ত গেছে। এগুলি অমসৃণ অর্থাৎ এবং এগুলি বিচ্ছিন্ন নয়, অবিচ্ছিন্ন। এগুলি অনেকটি পর্যন্ত গঠিত হয়। চুম্বক ক্ষেত্র যতটা পর্যন্ত বিস্তৃত তত পর্যন্তই তারা গঠিত হয় এবং এই অনুভূমিক রেখার মধ্যে দিয়েই চুম্বকের আকর্ষণী ক্ষমতাটা প্রসারিত। এই অনুভূমিক রেখাগুলির মাঝে যতটুকু অংশ ফাঁক আছে সেখানে চুম্বকের আকর্ষণ বল কার্যকরী নয়, কিন্তু রেখাগুলির মধ্যে এতটাই কম ফাঁক যে আমরা সেই দূরত্ব অনুমান করতে পারি না। সারাদিন ধরে কি ভাবছিস বলতো? আজ তোমার কেমন লাগলো বললে না তো? সব কিছু কি আমি বুঝতে পারি রে? তবে হ্যাঁ, রোজ চোখের সামনে ঘটে যাওয়া ঘটনাগুলো যখন ওরা ওভাবে বোঝায় না, তখন কেমন একটা লাগে, মনে হয় সব কিরম পরিষ্কার হয়ে গেল। না না, তুই এখন শুয়ে পড় দেখি নে, আসুন, অত ভেবে লাভ নেই। আমাদের যিনি সৃষ্টি করেছেন তিনি তো সবচেয়ে বড় শিল্পী, তাই না? এই মহাবিশ্ব, তাতে কত গ্রহ, কত নক্ষত্র, কত ছায়াপথ, এই যে মহাকাশে ঘুরে বেড়াচ্ছে, এই গ্রহ নক্ষত্র সব যেন তার চোখের সামনে দিয়ে পার হয়ে যাচ্ছে কয়েক আলোক বর্ষ। সবিতা, সবিতা রে, কত দূরে যাস না মা, আয় আয়, আমি তো আর ছুটতে পারি না তোর সাথে। যাস না ওখানে, ওখানে ছেলে ধরা আছে, চুরি করে নিয়ে যাবে সেই তেপান্তরের মাঠে। যাস না মা, আয়, ফিরে আয়। Thank you.